সো এখন আপনাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম মি ব্যান্ড 5 মানে স্মার্ট ব্যান্ডগুলো প্লাস হচ্ছে স্মার্ট ওয়াচ দুটো পাশাপাশি রাখলে কেমন লাগে সো আমার কাছে কিন্তু দুটি খুব ভালো লাগছে দুটি কিন্তু হাতে সো আমার হাতে দেখতে পাচ্ছেন মি ব্যান্ড 5 মি ব্র্যান্ড 4 এর সাকসেসর মি ব্র্যান্ড 5 এটি কিন্তু হাজি আজকে এটির আনবক্সিং হবে রিভিউ হবে এবং এর ভালো দিক এবং খারাপ দিক সকল কিছু আপনাদেরকে খোলাসা করে দেব সো মি ব্র্যান্ড 5 এর বেশ কিছু স্পেসিফিকেশন ব্যাকসাইডে দেওয়া আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন বক্সটির পাশে রেখে এখানে কিন্তু একটি বেল্ট আপনাদের জন্য নিয়ে এসেছি মি ব্র্যান্ড 5 এটিকে কিন্তু অ্যাড করে সেটিকে ইউজ করতে পারবেন সো আপনি যদি একটি স্মার্ট ব্যান্ড কেনার কথা চিন্তা করে থাকেন তাহলে ভিডিওটি আপনারই জন্য সো চলুন আনবক্সিংয়ে চলে যাই হালকা পাতলা বক্সটি খুললেই আমরা পেয়ে যাচ্ছি তিনটি জিনিস ইউজার ম্যানুয়াল এটিকে পাশে রেখে চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মি ব্যান্ড 4 এর চাইতে অনেকটাই এখানে ইমপ্রুভ করা হয়েছে আমরা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি এটি কীভাবে কানেক্ট করে এটি কিন্তু আপনারা চার্জারের সাথে কিংবা অ্যাডাপ্টারের সাথে এটিকে কানেক্ট করতে পারবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু এটির সাথে কিন্তু একটা ম্যাগনেট সিস্টেম রয়েছে যার কারণে কিন্তু ইজিলি এটিকে আপনি কানেক্ট করে নিতে পারবেন এটি কিন্তু আপনার বেল্টের সাথে যদি অ্যাড করা থাকে তারপরেও কিন্তু আপনি চার্জ করতে পারবেন বেল্ট খুলতে হবে না এটি যদি কোনোভাবে আপনি রং ওয়েতে চার্জ করার জন্য লাগান তাহলে কিন্তু দেখবেন যে এটি কিন্তু লাগবে না সো এক্ষেত্রে কিন্তু আপনাদের অত ঝামেলা পোহাতে হবে না যখনই আপনি রাখবেন ইজিলি কিন্তু এটিকে অ্যাডজাস্ট করে নেবে আপনারা কিন্তু এর চারপাশের লুকিংগুলো আপনাকে একটু দেখাচ্ছি এটি কিন্তু ব্যাকসাইড থেকে দেখতে অলমোস্ট প্রায় মি ব্র্যান্ড 4 এর মতোই লাগছিল সো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মি ব্র্যান্ড 5 মি ব্যান্ড 4 এর চাইতে কিন্তু এখানে অনেক আপগ্রেডেশন রয়েছে অনেক ইম্প্রুভমেন্ট রয়েছে যদিও মানে একটু দূর থেকে লুকিংটা প্রায় একই রকমই মনে হয় কিন্তু অনেক কিছু কিন্তু ইম্প্রুভমেন্ট এখানে রয়েছে সো আমরা বিষয়টিতে একটু পরে যাচ্ছি বেল্ট দেখতে পাচ্ছেন এই বেল্টের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের মি ব্র্যান্ড 5 সেটি কিন্তু হোল্ড করে ব্যবহার করতে পারেন সো এখন আপনাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম মি ব্র্যান্ড 5 মানে স্মার্ট ব্যান্ডগুলো প্লাস হচ্ছে স্মার্ট ওয়াচ দুটো পাশাপাশি রাখলে কেমন লাগে সো আমার কাছে কিন্তু দুটি খুব ভালো লাগছে দুটি কিন্তু হাতের সাথে যথেষ্ট মানিয়ে যাচ্ছিলো এবং পিছনের দিক থেকে বা বেল্টের দিক থেকেও কিন্তু যথেষ্ট স্মার্ট লাগে দুটি ডিভাইসকেই সো মি ব্যান্ড 5 এটি কিন্তু অনায়াসেই আপনি ফোনের সাথে কানেক্ট করে নিতে পারবেন সফটওয়্যারের মাধ্যমে আমরা কিন্তু মি ব্যান্ড 4 এর চাইতে মি ব্যান্ড 5 এ অনেক বেশি আপগ্রেডেশন পাচ্ছি এখানে কিন্তু আমরা 100টিরও বেশি এখানে আমরা থিম পেয়ে যাচ্ছি যেগুলো আমরা যখন খুশি তখনই চেঞ্জ করে ব্যবহার করতে পারবো অনেক বেশি কাস্টমাইজেশনের সুবিধা রয়েছে এবং রয়েছে বেশ কিছু এক্সট্রা মুভ সো এখন আমরা একটু ব্লাড প্রেশারটা মেপে দেখবো যে কীরকম রেজাল্ট আমরা এখান থেকে পাই সো সবাই কিন্তু দাবি করছে তারা কিন্তু মি ব্যান্ড 4 যেটি ছিল তার চাইতে কিন্তু অনেকটা বেশি ইম্প্রুভমেন্ট করেছে আমরা একটু দেখে নিই সো এটি কিন্তু আসলে কাজটা করছে এখানে কিন্তু আমার কাছে যথেষ্ট অ্যাকুরেটি মনে হচ্ছে যদিও আসলে আমি ইয়েটা করে দেখে নিই সো আমাদের হাতে যে ব্যান্ডটি রয়েছে মি ব্র্যান্ড 5 এটি কিন্তু NFC সাপোর্টযুক্ত এবং NFC কিন্তু খুবই ভালো কাজ করেছে আপনারা দেখতে পেলেন নতুন একটি ফিচার যোগ করা হয়েছে মি ব্র্যান্ড 5 এ এর মাধ্যমে কিন্তু আপনার ফোনের স্মার্টফোনের ক্যামেরাটিকে অন করতে পারবেন এবং রেকর্ড স্টার্ট করতে পারবেন এবং রেকর্ডটিকে স্টপ করে দিতে পারবেন এটি দারুণ একটি ফিচার যেটি কিন্তু এই মি ব্র্যান্ড 5 কে আরও দারুণ আরও আকর্ষণীয় করে তুলেছে সো Xiaomi কিন্তু দাবি করছে তাদের এই মি ব্র্যান্ড 5 এটি কিন্তু 5 ATM আমরা এটিকে টেস্ট করার জন্য পানির মধ্যে রেখেছি এবং পানিতে কিন্তু একটু ঝাঁকাঝাঁকিও করছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এরপরেও কিন্তু মি ব্র্যান্ড 5 এটি কিন্তু সার্ভাইভ করছে এটি কিন্তু অনেক ভালো একটি দিক এবং আমরা যেটিকে ভাইব্রেট করছিলাম ভাইব্রেটের সময় সুন্দর রেসপন্স করছিল ভাইব্রেটও আমরা বাইরে থেকেও শুনতে পাচ্ছিলাম এর ভিতরে ভাইব্রেট করছিল সো এই ছিল মোটামুটি ওয়াটার টেস্টের যে বিষয়বাসাগুলি সেটি আপনারা দেখতে পেলেন মি ব্র্যান্ড 5 এখানে কিন্তু ব্যাটারি হিসেবে দেওয়া আছে 100 mAh স্বামী দাবি করছে এখান থেকে আপনারা 14 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আমার কাছে মনে হচ্ছে 14 দিন না হলেও এখান থেকে 12 থেকে 13 দিনের মতো আপনারা ব্যাটারি ব্যাকআপটা পেয়েই যাবেন সো ওয়াটার টেস্টের পরে আমরা এখন এটিকে বের করে দেখবো যে ওয়াটার টেস্ট করার পরে এটি সার্ভাইভ করেছে কি না সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটি কিন্তু যথেষ্ট স্মুথে রয়েছে এবং এর ডিসপ্লে যে বিষয়টি আছে সেটি কিন্তু ওরকম কোনো স্ক্র্যাচ আমাদের চোখে পড়ছে না এবং ডিভাইসটি কিন্তু স্মুথলি রান করছে সো ওয়াটার রেজিস্ট্যান্টের কথা বলতে গেলে ওয়াটারের ক্ষেত্রে আমার কাছে মনে হয় এটি যথেষ্টই ভালো সার্ভাইভ করেছে এবং শেষের দিকে আসলে যে বিষয়গুলো একটু বলতে হয় মানে মি ব্র্যান্ড 5 এর প্রাইসের বিষয়টি
এটি কিন্তু দুটি ভার্সনে পাওয়া যাচ্ছে, একটি হচ্ছে এনএফসি সাপোর্টযুক্ত এবং এনএফসি সাপোর্ট ছাড়া। দুটি ভার্সনে কিন্তু দুটি প্রাইস, এবং প্রাইসের যে বিষয়টি সেটি আমি, যেহেতু প্রাইসটা একটু চেঞ্জ হয়, সো আমি ডিসক্রিপশন বক্সে প্রাইসটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা আপডেট হয়ে নেবেন। সো সর্বশেষে আপনাদের কাছে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে মি ব্র্যান্ড 5 এটি আপনারা কিনবেন কি কিনবেন না। সো এখন পর্যন্ত আমার কাছে যেটি মনে হচ্ছে মি ব্র্যান্ড 5 এখন পর্যন্ত প্রাইস রেঞ্জ অনুযায়ী যথেষ্ট ভ্যালু ফর মানি দিচ্ছে। সো এখন যদি আসলে কি আমার কাছে সাজেশন চান যে মি ব্র্যান্ড 4 কিনবেন না মি ব্র্যান্ড 5 কিনবেন, সো আমার পার্সোনাল ওপিনিয়ন হবে যে যেহেতু দুটি ব্র্যান্ডের প্রাইস অলমোস্ট কাছাকাছি এবং মি ব্র্যান্ড 5 অনেক বেশি পরিমাণ ডেভেলপমেন্ট রয়েছে এবং অনেক এক্সট্রা বেশ কিছু ফিচার্স এর মধ্যে ইনক্লুড করা হয়েছে, সো আমার ডিসিশন হবে যে মি ব্র্যান্ড 5 এটি কিন্তু আপনার জন্য বেস্ট অপশন হতে পারে। সো আপনি সিদ্ধান্ত অবশ্যই আপনার নিতে হবে কোনটি চুজ করবেন। আমার কাছ থেকে যদি সিদ্ধান্ত জানতে চান তাহলে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে মি ব্র্যান্ড 5। সো ভালো থাকবেন, টেক সহযোগীর সাথেই থাকবেন, সাবস্ক্রাইব টেক সহযোগী।